তো গাইস, ধরেন আপনার কন্ট্যাক্ট লিস্টের যতগুলো সেভ নাম্বার ছিল সবগুলো হচ্ছে ডিলিট হয়ে গেছে। তো এখন সেগুলো কিভাবে বের করবেন? টোটালি হচ্ছে আপনার ফোনটা হারাই গেছে, একদম টোটালি নষ্ট হয়ে গেছে টোটালি, ঠিক আছে? তো কোনোভাবেই এয়ার পসিবল হচ্ছে না আপনার এতগুলো সেভ করা নাম্বার। তো এইগুলো কিভাবে আপনি বের করবেন? এখানে দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্ট লিস্টের যতগুলো নাম্বার আছে সেগুলো আমি অন্য একটা প্রচেষ্টায় কিন্তু আমি সবগুলো নাম্বার বের করে দেখাবো। তো আপনার চাইলে আপনার যে ফোন নাম্বারগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো কিন্তু আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে আপনার কন্ট্যাক্ট লিস্টের যতগুলো নাম্বার ছিল সবগুলো নাম্বার আপনি ফেসবুক থেকে বের করতে পারবেন, ঠিক আছে? তো ধরুন ডিলিট হয়ে গেছে, এখন আপনি ফেসবুকে চলে আসবেন, ঠিক আছে? আপনার ফেসবুক আইডিটা অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। ধরুন আপনার ফোনটাই নেই, অন্য একটা ফোনে লগ ইন করলেও আপনার কন্ট্যাক্ট লিস্টে যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বার আপনি আপনার ফেসবুক থেকে বের করতে পারবেন, ঠিক আছে? তো আমি সরাসরি আমার ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পরে এখান থেকে আমি জাস্ট আমি কী করবো, আমার প্রোফাইলে চলে যাবো। এখান থেকে থ্রি ডট আইকন আছে, এখানে চলে যাবো। এখান থেকে চলে আসার পরে এখান থেকে আমাকে সেটিংয়ে চলে যেতে হবে। তো এখান থেকে আমি জাস্ট কী করবো, এই যে সেটিংয়ে চলে আসলাম। তো সেটিংয়ে চলে আসার পরে এখান থেকে আমাকে আর একটা সেটিংয়ে চলে যেতে হবে। এখান থেকে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে আপনি একটা অপশন দেখতে পারবেন, আমি আপনাকে দেখাই। তো এখান থেকে নিচের দিকে আসার পরে এখান থেকে আপনাকে আপলোড কন্ট্যাক্টে টাচ করতে হবে। আমি আপনাকে দেখাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড কন্ট্যাক্ট। তো এখানে টাচ করবেন, এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল সেভ করা নাম্বার ছিল হচ্ছে টোটাল 597টা, ঠিক আছে? এখানে ধরুন আমার কন্ট্যাক্ট লিস্টে সবগুলো নাম্বার ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমি আমার কন্ট্যাক্ট লিস্টের যতগুলো নাম্বার ছিল সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে? দেখুন এখানে কিন্তু এখান থেকে আমি আমার কন্ট্যাক্ট লিস্টের সমস্ত নাম্বার এখান থেকে দেখতে পারবো। এই নাম্বারে ক্লিক করলে এখানে আমার কন্ট্যাক্ট লিস্টে থাকা যে সেভ নাম্বারটা সেটা এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো গাইজ, চাইলে আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সবগুলো নাম্বার আপনি ফেসবুকের মাধ্যমে দেখতে পারবেন, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা বুঝে থাকলে ভিডিওটি একটি লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।